নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 19/8/2023 পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে। দুটি নোটিফিকেশান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে 2023-25 ডিএলএড কোর্সে ভর্তির নোটিশ জারি করা হয়েছে। তো যারা ডিএলএড বা ডিএড করতে চান রেগুলার হিসেবে, সেই রেগুলার মোডে, সেই ডিএলএড কোর্সের জন্য আবেদন চাওয়া হচ্ছে। অনলাইনে আবেদন করতে হবে এবং সেই অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। তার লিঙ্কও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশান অ্যাডমিশন ডিএলএড কোর্স রেগুলার 2023-25 সেশনের, এখান থেকে মানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমে আসুন আমরা নোটিফিকেশান আমরা একটু দেখে নেবো, গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলো কী রয়েছে। নোটিফিকেশানটা 17 তারিখে জারি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। অনলাইন অ্যাডমিশন 2 বছরের ডিএলএড কোর্সের জন্য রেকগনাইজ ইনস্টিটিউশনের 2023-25 অনলাইন আবেদন শুরু হবে। গতকাল থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, 18/8/2023 থেকে। এখানে দেখতে পাচ্ছেন এই যারা আবেদন করতে চান সেই নর্মস অনুযায়ী তাদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিকে 50% বা তার বেশি নম্বর হতে হবে, আর এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে 45% নম্বর থাকতে হবে ডিএলএড কোর্সে অ্যাডমিশানের জন্য। অনলাইনে আবেদন করতে হবে, আর এখানে ক্যান্ডিডেটদের 5% রিল্যাক্সেশন রয়েছে পিএইচ বা এক্স সার্ভিসম্যানদের জন্য মার্কসের, এটা বলা হয়েছে। তো আরও কিছু ডিটেলস রয়েছে। অ্যাপ্লিকেশান রিকোয়ার্ড সিলেক্টেড ইনস্টিটিউশন, মিডিয়াম ওয়াইজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, এবং উচ্চ মাধ্যমিকে পাশ হতে বেঙ্গলি মিডিয়াম ইনস্টিটিউশন এর আন্ডারে হতে হবে এটা। দেখতে পাচ্ছেন, অর্থাৎ 100 নম্বরের হচ্ছে এই, এখানে ভালো করে দেখুন, উচ্চ মাধ্যমিকে এক্সামিনেশানে যারা মানে বেঙ্গলি মিডিয়াম ইনস্টিটিউশনের ক্ষেত্রে মাস্ট বাংলা পড়ে থাকতে হবে, 100 নম্বরের বাংলা পড়ে থাকতে হবে, আর বাকি যদি অন্য হয় তাহলে সে তাতেও 100 নম্বর থাকতে হবে অবশ্যই, যেন তারা পড়ে থাকে, এটা বলা হয়েছে। আরও বিশেষ নির্দেশিকা রয়েছে, ভালো করে দেখে নিন একটু। ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে, ওয়েবসাইট হচ্ছে www.wbbp.org। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অনলাইনে আবেদনের, সেখান থেকেও আবেদন করতে পারবেন। এছাড়া https://wbbprimaryeducation.org অনলাইন অ্যাডমিশন 2 ইয়ার ডিলেট কোর্স অপশান পাবেন। শিডিউল অফ অ্যাডমিশন 18/8/2023 থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে, চলবে 9/9/2023 পর্যন্ত। এবং যে যে ডকুমেন্টসগুলো লাগবে অ্যাপ্লাই করার জন্য, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইচ প্রুফের জন্য এইচএসের মার্কশিট, তারপরে ফটো, সিগনেচার, আধার কার্ডের নাম্বার যদি আধার কার্ডটা অ্যাভেলেবেল হয় অবশ্যই, ইফ আনঅ্যাভেলেবেল যদি আধার কার্ড না থাকে, আধার কার্ড নম্বর অফ বাবা মা বা লিগ্যাল গার্জেনের আধার কার্ড, কাস্ট ক্যাটাগরি কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, পিএইচ হলে পিএইচ সার্টিফিকেট, এক্স সার্ভিসের ক্ষেত্রে পেনশন বা সার্ভিস বুকলেট বা সার্টিফিকেট অফ এক্স সার্ভিসম্যানের সেটা আপলোড করতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বা কনসার্ন ভিডিও ফর দ্য সাঁওতালি মিডিয়াম অ্যাপ্লিকেন্ট, সাঁওতালি মিডিয়াম অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে, ফর দ্য রামগড় ইউনিট ঝাড়গ্রাম ডাইরেক্টরের আন্ডারে আপলোড করতে হবে। সাবমিটেড অনলাইন ফিল্ড আপ অ্যাপ্লিকেশান স্ক্যান কপি সব আপলোড করতে হবে অবশ্যই, আর হেড অফ দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউশন উইল ট্রান্সফার টু ভেরিফাইড স্ক্রুটিনাইজ অ্যাপ্লিকেশান টু দ্য লগ ইন বোর্ড অনলি ফ্রম, অর্থাৎ মানে যারা আবেদন করবে, আবেদন করার পর ইনস্টিটিউশন তাদের এই তথ্যগুলো ভেরিফাই করবে 4/9/2023 থেকে 9/9/2023 মধ্যে। যদি কিছু সমস্যা থাকে তারা রিজেক্টও করতে পারবে, আর তারপর সেগুলো ভেরিফাই করার পর মধ্যশিক্ষা এই প্রাথমিক শিক্ষা বর্ষ WBP-তে অ্যাপিয়ার অ্যাপ্রুভ করবে লগ ইন করে 11/9 থেকে 16/9/2023 মধ্যে, এবং নিউ সেশন শুরু হবে পরে জানিয়ে দেওয়া হবে। এবং হেড অফ দ্য নিউলি নতুন রেকগনাইজ ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড যেটা নোটিস, তারা যেন অবশ্যই ইউজার আইডি নেয় 21/8/2023 থেকে, যেন ইউজার আইডিটা তারা নিয়ে নেয় এটা বলা হয়েছে। আর যাদের অলরেডি ইউজার আইডি পাসওয়ার্ড আছে তারা যেন তাদের একই থাকবে এটা বলা হয়েছে। আর রিগার্ডিং অ্যাপ্লিকেশান ফিজ এই সমস্তগুলোও নোটিশ জারি করা হয়েছে, আসুন সেই নোটিশটা আমরা একটু দেখে নিই। ফিজ সংক্রান্ত কত টাকা করে ফিজ রয়েছে দেখুন, এই যে মডিফাইড রেগুলেশন এখানে দেওয়া রয়েছে, ভিডিওটা পজ করে দেখে নেবেন।
এখানে রয়েছে, ভালো করে দেখুন এন্ট্রিসটা। এজ লিমিট যেটা রয়েছে সেটা 35 বছর জেনারেল ক্যাটাগরিদের জন্য সর্বোচ্চ, আর এসসি এসটিদের ক্ষেত্রে 40, আর ওবিসি এবির ক্ষেত্রে ও পিএইচ ক্যাডারের ক্ষেত্রে 38 বছর বয়স হতে হবে। অবশ্যই পিএইচের ক্ষেত্রে, আবার পিএইচ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 45 বছর হতে হবে। এর মধ্যে এক্স সার্ভিসের ক্ষেত্রে 55 বছর করা আছে। অ্যাপ্লিকেশন প্রসিডিওর আগের মতোই রয়েছে, আমি যেটা বললাম। ক্যালকুলেট মেরিট, মেরিট লিস্ট যে ক্যালকুলেট হবে মেরিট, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস দিয়ে ফলোয়িং স্কুল ল্যাঙ্গুয়েজে, ওয়ান হচ্ছে 60, ভালো করে দেখুন এখানে দিয়ে দিয়েছে, ল্যাঙ্গুয়েজ 2 81, পলিটিক্যাল সায়েন্স 168, জিওগ্রাফি 82, স্কোরগুলো দিয়ে দিয়েছে আর কি সর্বোচ্চ, হিস্ট্রি 62, ফিলোজফি 74, ইভিএস 88। আর ক্যালকুলেটটা কীভাবে হবে দেখুন, এটা মানে উদাহরণ দেওয়া আছে আর কি, এক্সাম্পল ধরুন এই নাম্বার কেউ পেয়েছে, তার মেরিটটা কীভাবে হবে, এই সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করে এই পার্সেন্টেজ করে এটা মেরিট করা হবে, পার্সেন্টেজ ক্যালকুলেশন এভাবে হবে 500-র মধ্যে। বিভিন্ন নম্বরের ভিত্তিতে সেভাবে করা হবে এটা বলা হয়েছে ফিস। আর এখানে আরেকটু দেখুন, ডিটারমাইন্স গান টোটাল কনভার্ট টু দ্য পার্সেন্টেজ, অর্থাৎ তাকে পার্সেন্টেজে করে নিতে হবে আর কি, গ্র্যান্ড টোটালটাকে পার্সেন্টেজ করা হবে এটা বলতে। আর 1000 নম্বরে যাদের আউট অফ তাদের 50%, আর 45% যাদের যেটা আছে সেটা, আর বেস্ট 5 ধরা হবে এটা লেখা রয়েছে যাদের 500 নম্বরের। আর ফি স্ট্রাকচার দেখুন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে 1000 টাকা লাগবে, আনরিজার্ভ ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান, ইন সার্ভিস টিচার, ভোকেশনাল ক্যাটাগরির ক্ষেত্রে, আর ওবিসি এবির ক্ষেত্রে হচ্ছে লাগবে 750 টাকা, আর এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 500 টাকা লাগবে অ্যাপ্লিকেশান ফিজ। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম, আপনারা অবশ্যই আবেদন করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের আপডেট নিয়ে।